বিএসএফের 150 ব্যাটালিয়নের উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হলো এক সামাজিক কর্মসূচি। সীমান্ত এলাকার নাগরিকদের সাথে আরও বেশি করে সুসম্পর্ক গড়ে তুলতে শুক্রবার সকাল 10 ঘটিকা থেকে দুপুর 1 ঘটিকা পর্যন্ত সিভিক অ্যাকশন প্রোগ্রাম করল 150 ব্যাটালিয়ন বিএসএফ জওয়ানরা। বিএসএফের সিভিক অ্যাকশন প্রোগ্রাম উপলক্ষে সারা ভারতবর্ষে চলছে বিভিন্ন কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে বিএসএফের 150তম ব্যাটালিয়ন জওয়ানদের উদ্যোগে শুক্রবার সকাল 10 ঘটিকা থেকে কমলনগর আনন্দনগর বিওপির মাঠে সিভিক অ্যাকশন প্রোগ্রামের মাধ্যমে এক বিনামূল্যে স্বাস্থ্য শিবির, ছাত্রছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ, এলাকার অসহায় গরিব দুঃখীদের জন্য সেলাই মেশিন বিতরণ, খেলার যাবতীয় সরঞ্জাম বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। স্বাস্থ্য শিবিরে প্রায় 220 দরিদ্র শ্রেণীর নিচে বসবাসকারী রোগীদের বিনামূল্যে চিকিৎসাসহ বিনামূল্যে ওষুধ বিলি করা হয়। তাছাড়া 150তম ব্যাটেলিয়ানের অধীনস্থ থাকা প্রায় 9টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে যাবতীয় সরঞ্জাম বিতরণ করা হয়। তার মধ্যে ছিল 15টি সেলাই মেশিন, 12টি বাইসাইকেল, 220 জন রোগীদের বিনামূল্যে ওষুধ বিলি করা হয়। বিনামূল্যে ওষুধ ও বাইসাইকেল পেয়ে খুশি স্কুলের ছাত্রছাত্রীরা। বিএসএফের এই সিভিক অ্যাকশন কর্মসূচি নিয়ে বিএসএফ কর্তারা বলেন, মেডিকেল ক্যাম্প কা ভি আয়োজন হ্যাঁ, আপ লোগো কি বহুত সারি সমস্যায় হোগি স্বাস্থ্য কে ক্ষেত্র মে, ইহাঁ পর আয়ুর্বেদ সে ভি হ্যাঁ আর এমবিবিএস ডক্টর ভি হমারে পাস মৌজুদ হ্যাঁ, আপ লোগ সভি আপনা মেডিকেল চেকআপ জরুর করায়। मेरी आप सब लोगों से दरखास्त है कि जरूर चेकअप कराएं, और दवाइयों का वितरण भी है यहाँ पे, ये सब मुफ्त में है दवाइयों का वितरण भी। मेरी आप लोगों से ये अपेक्षा है कि आप जरूर अपना स्वास्थ्य का निरीक्षण करवाएं, और जब आप घर में जाते हैं तो अपने स्वास्थ्य के प्रति जरूर आप जरूर ऐसा कोई कार्य करें जिससे कि स्वास्थ्य आपका अच्छा रहे। উল্লেখ্য, প্রতি বছরই এমন কর্মসূচির আয়োজন করে থাকে সীমান্তরক্ষী বাহিনী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।